হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শিশুর খিঁচুনি জ্বর হলে অনেক সময় সঠিক চিকিৎসার অভাবে শিশুর মৃত্যুও হতে পারে। তাই আজকের ভিডিওতে শিশুর জ্বরজনিত খিঁচুনি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো শিশুর খিঁচুনি জ্বর হলে করণীয়, শিশুর খিঁচুনি জ্বরের কারণ, লক্ষণ ও চিকিৎসা। তাই আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। শিশুর জ্বরজনিত খিঁচুনি। ছয় মাস থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত কোনো কোনো শিশুর জ্বর হলে খিঁচুনি হতে পারে। এ খিঁচুনি সাধারণত জ্বর আসার চব্বিশ ঘন্টার মধ্যে হয় এবং দশ থেকে পনেরো মিনিটের বেশি স্থায়ী হয় না। শিশুর খিঁচুনি হলে বোঝার উপায়। শিশুর চোখ উল্টে যাবে, চোখের কালো মণি ভিতরে ঢুকে যাবে বা চোখ স্থির করে একদিকে তাকিয়ে থাকবে। শিশুর হাত ও পা শক্ত হয়ে টান টান হয়ে যাবে। শিশুর দাঁতে দাঁত লেগে যেতে পারে। শিশু এক অজ্ঞান হয়ে যেতে পারে। জ্বরের সাথে খিঁচুনি হলে করণীয়। খিঁচুনি চলাকালীন সময় শিশুকে এক পাশে কাত করে শুয়ে দিতে হবে, যাতে মুখের লালা গাল দিয়ে গড়ে বের হয়ে যেতে পারে। এই অবস্থায় মাথার নিচে বালিশ দেওয়া যাবে না। শরীর স্পঞ্জিং করতে হবে তাপমাত্রা কমানোর জন্য। শিশুর নাক ও মুখ খোলা রাখতে হবে, যাতে সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারে। খিঁচুনির সময় দাঁতে দাঁত লেগে গেলে শিশুর মুখে চামচ বা শক্ত কিছু দিয়ে দাঁত খোলার চেষ্টা করা যাবে না, এতে মুখ বা চোয়ালে আঘাত লাগতে পারে। এক টুকরা পরিষ্কার কাপড় মুখে দেওয়া যেতে পারে, যাতে দাঁতে লেগে জিবা কেটে না যায়। খিঁচুনি হওয়ার সাথে সাথে শিশুকে নিকটস্থ হসপিটাল বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে যে শিশুর একবার জ্বরের সাথে খিঁচুনি হয়, পাঁচ বছর বয়স পর্যন্ত তার জ্বর হলে খিঁচুনি হওয়ার আশঙ্কা থাকে। এসব শিশুর জ্বর হওয়ার সাথে সাথে গায়ের কাপড় কমিয়ে ফ্যান ছেড়ে দিতে হবে এবং খোলামেলা রাখতে হবে। প্রয়োজনে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে শিশুর সমস্ত শরীর মুছে দিতে হবে। জ্বরের সাথে খিঁচুনি থাকুক বা না থাকুক, শিশুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ বয়স অনুযায়ী সঠিক পরিমাণে চার থেকে ছয় ঘন্টা পর পর এবং ডায়াজিফাম জাতীয় ওষুধ বয়স অনুযায়ী সঠিক পরিমাণে জ্বর ওঠার প্রথম দুই তিন দিন খাওয়াতে হবে। জ্বর ও খিঁচুনির ওষুধ সবসময় বাড়িতে মজুত করে রাখতে হবে এবং শিশুকে নিয়ে কোথাও বেড়াতে গেলে ওষুধ সাথে নিয়ে যেতে হবে। শিশুর জ্বরজনিত খিঁচুনি হওয়ার কারণ। 90% ক্ষেত্রে ভাইরাস জ্বরে হয়। এছাড়া ফ্যারিনজাইটিস, মধ্যকর্ণের প্রদাহ, মূত্র সংক্রমণ, টনসিলাইটিস, কান ফাঁকা, প্রস্রাবের সংক্রমণ, হাম ইত্যাদির কারণেও খিঁচুনি হতে পারে। অসুস্থ হবার বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে খিঁচুনি হবে। 50% ক্ষেত্রে এক বছরের মধ্যে পুনরায় আক্রমণ হতে পারে। পাঁচ বছর বয়সের পর এর প্রকোপ কমে যায়। এক সপ্তাহের মধ্যে ইইজি করলে ফলাফল অস্বাভাবিক নর্মাল হবে। মনে রাখতে হবে ফেব্রিল কনভালশন অর্থাৎ খিঁচুনি জ্বর ব্রেনে কোনো রোগের কারণে হয় না। খিঁচুনি জ্বর হলে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হবে? সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, এটি একটি রক্তের পরীক্ষা। ইউরিন আরএমই ফর্সা পরীক্ষা, সিএসএফ এবং ইইজি। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্যরা উপকৃত হয়। এবং শিশুদের ফেব্রিল কনভালশন বা খিঁচুনির জ্বর নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেটি কমেন্ট বক্সে লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।